KTV Originals. নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্পণ। শুরু করছি 1x ব্যাক স্টেডিয়াম বুলেটিন। আপনাদের সবাইকে স্বাগত স্টেডিয়াম বুলেটিনে। আমার সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা, 1x ব্যাক স্টেডিয়াম বুলেটিনে আপনাকে স্বাগত। ধন্যবাদ অর্পণ। অলরেডি কলকাতায় মানে শহরে নাইট রাইডার রয়েছে এবং এক কথায় বলা যেতেই পারে যে IPL এর উন্মাদনা অন্য পর্যায়ে পৌঁছেছে, তবে সে বিষয়ে আলোচনা হবে। তবে গতকাল RCB আর মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ কীভাবে ব্যাখ্যা করবেন? মুম্বাই ইন্ডিয়ান্স RCB-র ম্যাচ RCB-র জন্য খারাপ লাগছিল যে প্রায় 200 কাছাকাছি রান করে এত সহজে ম্যাচ হারলো। হ্যাঁ, তার কারণ হচ্ছে RCB কোনো বোলার নেয়নি এবং সবচেয়ে প্রবলেম হচ্ছে যে এখন যদি তুমি নিলামে ঠিকমতো বাজার না করো, তারপরে পরে কেঁদে তো লাভ নেই। তুমি নিলামে গিয়ে কিনলে পুঁটি মাছ, তারপরে তুমি হঠাৎ কান্নাকাটি শুরু করলে যে আমার বাড়িতে কেন মাটন কারি হচ্ছে না, তো তুমি পুঁটি মাছ কিনেছো, মাটন কারি হবে কী করে? বাজারটা ঠিকঠাক না হলে রান্নাটা হবে না। তুমি বলছো যে আমি তো চেতাল মাছের মুইটটা খেতে চেয়েছিলাম, এই পুঁটি মাছ কে খেতে চেয়েছি? আরে তুমি নিজে রেসপন্সিবল, তুমি এনেছো। এমন অবস্থা এই RCB-র। আমার মনে হয় বিরাট কোহলি এই টিমটার সবচেয়ে বড় সম্পদ এবং সমস্যাও। এই জন্যে সমস্যা যে বিরাট কোহলির ছাতার তলায় কোনো ইন্ডিয়ান ক্রিকেটার এই ফ্র্যাঞ্চাইজিতে বেড়ে ওঠেনি। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি এত অবসেসড উইথ বিরাট কোহলি, যেটা হয়তো হওয়ারই কথা, কোহলির মতো ক্রিকেটার তো কমই, কিন্তু জেমস বন্ডেরও একটা টিম লাগে। ঠিক, এবার মানে কেন আমি, এবং এটা আরও পরিষ্কার বোঝা যাবে, তুমি যদি, তোমাকে আমি একটা প্রশ্ন করছি, RCB-তে অনেক ইন্ডিয়ান ক্রিকেটার খেলেছে, বিরাট কোহলির পরে RCB-তে কোনো ভারতীয় ক্রিকেটারের সবচেয়ে বেশি রান হচ্ছে, টোটাল রান, বিরাট কোহলির যেখানে রান অনেক অনেক 9000-এর কাছাকাছি হবে, 898। এই রানটা কে করেছেন, কোনো আন্দাজ? একদম কোনো আন্দাজ আছে কে করতে পারেন এই রানটা? বিরাট কোহলির পরে সেকেন্ড বেস্ট ডেভিলিয়ার্স হতে পারে ইন্ডিয়ান ক্রিকেটার, এখনই মনে করতে পারছি না। ওকে, T20 ক্রিকেটে যার সঙ্গে যার নামটাই যায় না, সেকেন্ড ক্রিকেটার, এই ক্রিকেটারের নাম হচ্ছে রাহুল দ্রাবিড়। আচ্ছা, তার মানে তুমি ভেবে দেখো যে কতটা অবাস্তব পরিস্থিতি যে T20 ক্রিকেটে RCB-র দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যাটসম্যানের নাম রাহুল দ্রাবিড়, হয়তো অনেক তফাত বিরাট কোহলির সঙ্গে। তার মানেই হচ্ছে যে কোনো ইন্ডিয়ান ব্যাটসম্যান এখানে থিতু হওয়ার সময়ই পায়নি। আছে যাজুবেন্দ্র চহল, এত ভালো ছিলেন, মানে কি বলবো, ওই খাচ্ছিল তাঁতি তাঁতবুনে কাল হলো তার এড়েগুলো, হঠাৎ করে চহলকে তাড়িয়ে দেওয়া হলো, চহলকে সরিয়ে দিল। আকাশদীপ বাংলার ভালো বল করেন, তাকে লাস্টের দিকে নেওয়াই হচ্ছে না। তোমার কোনো বোলিংই নেই, তুমি ধরে আছো যে কখন বিরাট কোহলি আমায় ম্যাচ জেতাবে। বিরাট কোহলি যদি ম্যাচ জেতাতে না পারে, তুমি হেরে গেলে, আর বিরাট কোহলি যদি একাধিক বিরাট কোহলির ব্যাট চলে তুমি জিতলে, কিন্তু কোনো কোনো দিন বিরাট কোহলির ব্যাট চলেও তুমি জিতবে না। ঠিক, এবং যত সময় যাচ্ছে RCB-কে তত ইরেলিভেন্ট মনে হচ্ছে একটা হিসেবে, যে তোমার কোনো বোলিং অ্যাটাক। ঠিক, এবং এরম যদি চলতে থাকে তাহলে RCB-র পক্ষে কোনো ম্যাজিক না ঘটলে, IPL অনেক কিছু ম্যাজিক ঘটে, RCB-র পক্ষে খুব মুশকিল। কিন্তু এই কাহিনীটা বছরের পর বছরে সেই মুস্তাফা আলীর সেই বিখ্যাত উক্তির মতো সেই ট্র্যাডিশন সমানে চলেছে। একদমই তাই, মানে কোহলির ব্যাট না চললে সেদিন কিন্তু RCB-র পক্ষে যেতে ডিফিকাল্ট। যদিও গতকাল ম্যাচের কাছে আমি কোহলির ব্যাট চললেও ডিফিকাল্ট, কারণ কোহলিরও তো একটা ব্যাক আপ লাগে, তার তো বোলার লাগে। কোহলি হয়তো সেঞ্চুরি করলেন, বাট ওই রানটা তো কোনো বোলারকে আবার ডিফেন্ড করতে হবে, সেই ডিফেন্ড করার কেউ নেই। সত্যি তাই, বোলিং বিভাগটা আরও বোধ হয় মজবুত করা দরকার ছিল। যেটা বলা হলো, যেটা বললেন গৌতমদা, যে বাজারে যদি ঠিকঠাক করা না হয় তাহলে রান্নাটা কী করে হবে? তবে গতকালের ম্যাচে কিন্তু রজত পতিদার ব্যাটে রান পেয়েছেন, এটা যেমন একদিকে ভালো ইন্ডিয়ান ক্রিকেটের জন্য, তবে ডিকে কিন্তু শেষ মুহূর্তে ফিনিশিং, কিন্তু ডিকের কিন্তু লাস্ট ইয়ার বোধ হয় এটা, নেক্সট ইয়ার উনি খেলবেন না, তাহলে ডিকের বদলি অর্থাৎ ফিনিশার কে হবে সেদিকেও কিন্তু RCB-কে নজর রাখতে হবে। তবে RCB থেকে যদি একটু মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে যাই, কালকে বুমরাকে নিয়ে, কালকে ডিকেও একটা মজার ঘটনা হয়েছে যে স্টাম্প মাইক্রোফোনে ধরা হয়েছে ডিকে যখন মারছেন ডাচ্ছেন, তখন রোহিত শর্মা তার দিকে এগিয়ে বলেন যে কি ইন্ডিয়া খেলবে নাকি। হ্যাঁ, এটা খুব মজার একটা ইনসিডেন্ট ব্যাপার, এবং ওই স্টাম্প মাইক্রোফোনে কথোপকথনটাও বেরিয়ে গেছে চারপাশে। তো এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং। আমার মনে হয় রোহিত শর্মা হয়তো মজা করে বলেছেন, দিনেশ কার্তিক আগের বছরই ইন্ডিয়ান টিমে ছিলেন, অ্যাকচুয়ালি 2022 ছিলেন না, আগের আগের বছর, অস্ট্রেলিয়া খুব একটা সুবিধে করতে পারেনি। আসলে দিনেশ কার্তিক আমি দেখেছি হাই প্রেশার সিচুয়েশনে একটু কুকড়ে যান, এবং সেটা বিশ্বকাপ হলে বিশ্বকাপে, T20 বিশ্বকাপ হলে, 50 ওভার হলে 50 ওভারে। তাই আমি জানি না যে দিনেশ কার্তিককে ভাবা হবে কি না। কোহলি তাকে খুব পছন্দ করেন, রোহিতও পছন্দ করেন,
আশা করব তিনি প্লেনে উঠবেন না, কারণ বহুবার তিনি এরমও যে দিনেশ কার্তিকের উপর প্রচুর আশা ভর করে ভারত তাকে নিয়ে গেছে, কিন্তু ক্রুশিয়াল ম্যাচে তিনি খেলতে পারেন একদমই। যদিও অনেক এই শেষের দিকে ডেথ ওভার্সে দুর্দান্ত ব্যাট করেন, দারুণ রান করেন, কিন্তু আমার কোথাও মনে হয় যে ভারতীয় দলের জন্য আবহাওয়াই ভালো। একদমই তাই। তবে এ প্রসঙ্গে আসবো, ভারতীয় দল নিয়ে গ্লেন ম্যাক্সওয়েল কী বলেছেন, তবে তার আগে মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে একটু আলোচনা করতে হবে, কারণ বুমরা কালকে 5 উইকেট নিয়েছেন। বুমরা পরিসংখ্যানটা একবার দেখে নিই প্রথম, তো তারপরে আলোচনায় আসবো। 4 ওভারের বল করে 21 রান, 5 উইকেট, 5.25 ইকোনমি, কী বলবেন বিধ্বংসী? আমি বলবো যে ওই স্ট্যাটস থেকে বুমরাকে বোঝা যাচ্ছে, আমি যেটা পড়বো সেই স্ট্যাটস থেকে বুমরাকে কিছুটা বোঝা যাবে। বুমরা 36 টেস্ট ম্যাচ, 159 উইকেট, 20.69 রান, 20.69 রান মাত্র দিয়ে তিনি 36 টেস্টে এত উইকেট নিয়েছেন। 89 ওয়ানডেতে কত উইকেট নিয়েছেন? 149 রান কত দিয়েছেন? 23.55, ভাবাই যায় না। 62টা টি-20 ম্যাচে 74 উইকেট, অ্যাভারেজ 19.7, মাত্র 19.7 টি-20তে। আচ্ছা, আইপিএলে কত? 125 ম্যাচে অ্যাভারেজ হচ্ছে 22.6। আমি বলবো যে আগামী প্রজন্ম বিশ্বাসই করবে না যে এরকম একটা বোলার ছিল আজ থেকে 40-50 বছর বাদে। তাদের সব ডিজিটাল প্রুফ দেখাতে হবে, এবং আমার মনে হয় যে বুমরাকে যারা হ্যান্ডেল করেন সেই ম্যানেজাররা কোহলি বা ধোনির ম্যানেজারদের মতো এত অ্যাগ্রেসিভ নন এবং এত কি ইনোভেটিভ নন। যদি বুমরার ইমেজটা ঠিক করে পোর্ট্রে করা হতো, তাহলে জাসপ্রীত বুমরার যা পারফরমেন্স সেই অনুযায়ী আমি বলবো তার স্ট্রেচারটা তৈরি হয়নি, তার ম্যানেজার হিসেবে তৈরি করেননি। জাসপ্রীত বুমরার বোলিং অ্যাকশনের আমার মতে একটা ম্যুরাল হওয়া উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিসে। উনি এতটাই চলমান বিশ্ব, রিয়েল চলমান বিশ্ব যদি কেউ হন জাসপ্রীত বুমরা, এই স্ট্যাটসগুলোই শুধু সেটা। একদমই জাসপ্রীত বুমরার বোলিং অ্যাকশন আর স্ট্যাটগুলোই কিন্তু যথেষ্ট, এর জন্য কোনো এক্সপ্লেনেশন বোধ হয় দরকার পড়বে না। তবে গতকালের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটার যদি বলা হয়, তাহলে কিন্তু সূর্যকুমার যাদব স্কাই চোট সারিয়ে দলে ফিরে মারাত্মক ফর্মে, বিধ্বংসী ফর্মে বলা যেতে পারে, টি-20র এখনও পর্যন্ত 1 নম্বর ব্যাটার তিনি। তবে টি-20 বিশ্বকাপের জন্য তিনি অবশ্যই সিলেক্টেড হবেন এই আশা করা যায়। তবে কালকে স্ট্যাটটা একবার দেখে নেওয়া যাক, 52 রান, মাত্র 19 বলে, 4 মেরেছেন 5টি এবং 6 মেরেছেন 4টি, স্ট্রাইড রেট 273.68। কীভাবে ব্যাখ্যা করবেন? মঙ্গল গ্রহের ক্রিকেটার একদম, এবং যেসব শট কালকেও খেলেছেন অফ স্টাম্পের এতটা বাইরে থেকে উড়িয়ে দিয়েছেন, মিড উইকেট দিয়ে, কখনো ডিফাইন লেগ দিয়ে, কখনো স্কোয়ার লেগ দিয়ে, পয়েন্টের ওপর দিয়ে ছয়, মানে ক্রিকেট ব্যাট নিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন মনে হয়। কিন্তু আবার একটাই প্রশ্ন, সূর্যকুমার যাদব দুর্ধর্ষ, এরম ক্রিকেটার 3D ক্রিকেটার হয়নি, সব ঠিক। আবার বলছি যে ভারতকে যদি ICC ট্রফি জিততে হয়, নক আউটের দিনে তোমায় রানটা করতে হবে একদম। আমরা যখন এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের সঙ্গে ভাইটাল নক আউট ম্যাচটা খেলেছিলাম অ্যাডিলেডে, সূর্যকুমার যাদব কিন্তু সেরকম রান পাননি, মানে ওইটা খুব ইম্পর্টেন্ট যে সূর্যকুমার যাদবকে, যেরকম কোহলি সব অনেক ম্যাচে রান করেন, সূর্যকুমার যাদবকে ধারাবাহিক স্পেশালি বড় ম্যাচেও রান করতে হবে একদম। কিন্তু আবার বলছি যে এরকম একটা ক্রিকেটার দেখাটাও একটা অভিজ্ঞতা, ভাবাই যায় না ক্রিকেট মাঠে এরকম কোনো ক্রিকেটার মানে কী কী সব শট খেলেন ঠিক, এবং এক এক সময় মনে হয় এটা কি ভিডিও গেমস চলছে, ভিডিও গেমসে ক্রিকেট চলছে, মানে সত্যি মাঠে যেখানে খুশি মারতে পারে, মানে একদমই তাই। মানে সূর্যকুমার যাদবকে নিয়ে কিছু বলার নেই ইন্ডিয়া টিমে, মানে টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি যে থাকবেন একথা বলাই যেতে পারে। বিরাট কোহলির আগে থাকবেন। এবং কালকে তাকে রবি শাস্ত্রী জিজ্ঞেস করলেন যে কী করে এই শটগুলো খেলো, বললেন যে আমি প্র্যাকটিস করি এবং আমি ধরে নিই প্র্যাকটিসের সময় ইমাজিনারি ফিল্ডারগুলো ওই জায়গায় আছে, ওইভাবে করতে করতে আমার মাসেল মেমোরিটা ডেভেলপ করে গেছে, ওই মাসেল মেমোরিটাই আমাকে খেলায় একদমই। মানে স্কাই বলতে যা বোঝায় সূর্যকুমার যাদবের শর্ট নাম হলো, ওটাই কিন্তু একদম পারফেক্ট বিশেষণ বলা যেতে পারে। তবে যাকে নিয়ে এত প্রশ্ন, তিনি আদৌ বিশ্বকাপ খেলবেন কি না তাকে নিয়ে অর্থাৎ অস্ট্রেলিয়ার টিমের একজন বিধ্বংসী ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল, তিনি বলেছেন বিরাট কোহলিকে ভারতীয় টিম যদি তাকে টি-20 ওয়ার্ল্ড কাপে না নেন তাহলেই বোধ হয় ভালো হয়। কী বলেছেন এক্স্যাক্টলি একবার পড়ে নেবো। আশা করবো ওকে ভারত দলে নেবে না, যাদের বিরুদ্ধে আমি খেলেছি তাদের মধ্যে বিরাট কোহলি সবথেকে ক্লাচ প্লেয়ার। 2016 টি-20 বিশ্বকাপে মোহালিতে আমাদের বিরুদ্ধে যে ইনিংস ও খেলেছিল সেটা এখনও আমাদের বিরুদ্ধে আমার দেখা সেরা। ম্যাচ জিততে কী করতে হবে সে সম্পর্কে ওর সচেতনতা বিস্ময়কর, গ্লেন ম্যাক্সওয়েল এই কথাটা বলেছেন। এরপরে আপনি কি বলবেন যে টি-20 বিশ্বকাপে বিরাট কোহলিকে
নিয়ে আর কোনো প্রশ্ন উঠতে পারে? প্রশ্ন আসা উচিত নয়। শুধু বিরাট কোহলি ওপেন করবেন কিনা আমার সেটা নিয়ে প্রশ্ন আছে, যে তিনি ওপেন করবেন না ওয়ান ডাউন খেলবেন। এবং সত্যি 2016 যে ইনিংসটার কথা উনি বলেছেন, টি টোয়েন্টি বিশ্বকাপে মোহালিতে হয়েছিল ইনিংসটা আমি দেখেছিলাম, ওই ইনিংসটার পরে পরের দিন সকালবেলা ইন্ডিয়ান টিম ওখান থেকে বোধহয় মুম্বাই যাচ্ছিল সেমিফাইনাল খেলা, মুম্বাই যাচ্ছিল, কারণ ওটা ছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচ। বিচারপতি মুদগল সেই সময় ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম, কারণ মুদগল সব ওই ম্যাচ ফিক্সিং নিয়ে বিভিন্ন রায়টায় দিচ্ছিলেন। সে মুদগল আমার মনে আছে এয়ারপোর্টের ওই লাউঞ্জে টিম বসেছিল, আমিও একই ফ্লাইটে যাচ্ছিলাম, সো ঘটনাক্রমে আমিও সে লাউঞ্জে ছিলাম। মুদগল এসে ফ্যান বয়ের মতো বিরাট কোহলির হাত ধরে মানে শুধু ঝাঁকাচ্ছিলেন এবং কাউকে নিয়ে একটা অটোগ্রাফও নিলেন। 2016 তখনও সেলফির এত প্রচলন হয়নি, অটোগ্রাফি নিচ্ছিলেন, ছবি তুলছিলেন। এবং চলে যাওয়ার পর বিরাট কোহলি বোধহয় ধোনি পাশে বসেছিলেন, বিরাট কোহলি ও ধোনিকে বললেন যে সবাই আমাকে নিয়ে এরকম করছে কেন, মানে আমি একটু অবাকই হচ্ছি, লজ্জার সঙ্গে বললেন। কিন্তু ওই ইনিংসটা বাস বিস্ময়কর। আমাকে রবিচন্দ্রন অশ্বিন বলেছিলেন যে আপনারা সার্জায় মরুঝড়ের কথা বলেন, মরুঝড়ের ইনিংস সচিন, একদম সচিন, আমাকে বলবেন যে এই ইনিংসটা কম কিসে, ঠিক। এবং মনে রাখতে হবে যে ভারতীয় ক্রিকেটে যে পাওয়ার সেন্টারে বিরাট কোহলি প্রতিনিধিত্ব করেন ঠিক তার উল্টো পাওয়ার সেন্টারে বিলং করেন অশ্বিন, তিনি এই কথাটা বলেছিলেন। একদমই তাই। তো অর্থাৎ বিরাট কোহলিকে নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথাই নয়, টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি থাকবেন এটা 99% ধরে নেওয়াই যায়, এটা নিয়ে কোনো কনফিউশন থাকার দরকার নেই। তবে শহরে নাইট রাইডার রয়েছে, সে বিষয়ে উত্তেজনা রয়েছে। আগামীকাল আমরা আপডেট দেব ফার্স্ট ইলেভেন ঠিক কী হতে চলেছে। আজকে এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে প্র্যাকটিস করছে, তবে সে বিষয়ে আমরা তো নজর রাখছি, সে খবর প্রতি মুহূর্তে আপনারা আমাদের কাছে আমরা আপডেট তুলে ধরব। তবে আজকের দিনটা গৌতমদা 400 রানটা কি ভোলা যায়? আসছি, একটা কথা বলি শুধু, বাংলা নতুন বছরে যদি মিচেল স্টার্কের হাল খাতা খোলে। একদমই তাই, একদম এটা পুরো হেডলাইন হওয়া দরকার মনে হয় যে নববর্ষে কি আদৌ মিচেল স্টার্কের হাল খাতা খুলবে। এটা সত্যি একটা বড় সড় প্রশ্নচিহ্নের মুখে। তিনি তার এই যে পরিমাণ টাকা দিয়ে তাকে কেনা হয়েছিল তো সেটা বিচার তিনি দিতে পারবেন কিনা, জাস্টিস তিনি করতে পারবেন কিনা। তবে গৌতম দা যেটা বলছিলাম, আজকে ব্রায়ান চ্যান্স লারা 20 বছর আগে 400 রানের অপরাজিত ইনিংসটা খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। 20 বছর আগে খেলেছিলেন কি? 2004 না 1994-তে নিবে, আমার একটু গুলিয়ে যাচ্ছে, হ্যাঁ 2004 হতে পারে। অ্যান্টিগা মাঠে, ভিভ রিচার্ডসের মাঠে করেছিলেন 400। খুব ইন্টারেস্টিং হচ্ছে ওই সিরিজে ইংল্যান্ডের কাছে লারারা সিরিজ হারেন, আচ্ছা, এবং হারায় প্রচণ্ড সমালোচনার মধ্যে পড়েছিলেন লারা। অ্যান্টিগায় যখন খেলতে নামেন শুরুতে হার্দিক পান্ডিয়ার মতো বিদ্রুপ না হলেও বিদ্রুপ করা হয়েছিল, কারণ লারা ওই সিরিজেই একটা টেস্ট ম্যাচে দুটো ইনিংসেই জিরো করে আউট হয়। তুমি বুঝতেই পারছো ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন দুটো ইনিংসে জিরো করে আউট হয়েছে থাকে, এবং তারপরে তার টিম সিরিজ হেরে গেছে, একটা বোধহয় ইনিংস তাদের ওয়েস্ট ইন্ডিজ ইনিংস শেষ হয়ে গেছিলো 47 রানে। এইরম প্রেশারের মধ্যে এসে 400 করে দেওয়া এই ব্রায়ান লারার পক্ষেই সম্ভব। এই লোকটাকে দেখেছি আমি একই দিনে আইসিইউতে এবং একই দিনে ডিস্কো থেকে কলম্বোতে, একদম। সো এটা ব্রায়ান লারাই এটা করতে পারেন, কমপ্লিট মায়াবী। এবং তিনি ওই ইনিংসের পর আমার একজন ওয়েস্ট ইন্ডিয়ান জার্নালিস্ট বলেছিলেন যে আমরা লারার প্রচুর এগেনস্টে লিখেছিলাম, কিন্তু ওই ইনিংসের পর বুঝেছি যে জিনিয়াসকে তার মতো ছেড়ে দিতে হয়। একদমই তাই। তবে গৌতমদার লাস্ট প্রশ্নটা না করলেই নয়, ব্রায়ান চ্যান্স লারার তিনি নিজেই বলেছিলেন যে তার রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন টেস্টে 400 রান এবং ফার্স্ট ক্লাসে 501 রানের অপরাজিত ব্যাপার সেঞ্চুরি যদি করেছিলেন সেটা একমাত্র সুমন গিল, কতটা সমর্থন করেন? আমি সমর্থন করি, কোথায় ব্রায়ান লারা কোথায় সুমন গিল। এখন যেরকম ক্রিকেট হচ্ছে, টেস্ট ক্রিকেটে বোলিং স্ট্যান্ডার্ড এত খারাপ হয়ে গেছে যে সুমন গিল যদি করেন রান করেন, কিন্তু আমি কোথাও দেখতে পাচ্ছি না সুমন গিলের পক্ষে সেটা করা সম্ভব বলে। আর যদি করেনও, ব্রায়ান লারা যে সময় ওই 400 রান করেছেন, প্রথমত তার 6 মাস আগে ম্যাথু হেডেন তার রেকর্ড ভেঙে দিয়েছিলেন, ব্রায়ান লারা তার আগে 375 করেছিলেন, ম্যাথু হেডেন সেটা ভেঙে দেন 390 করে, তারপরে এসে 400 করা। মনে রাখতে হবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে 500 আছে, আমরা এত কথা বলি ব্রায়ান লারাকে, তিনি উচ্ছৃঙ্খল মেজাজি, একটা ব্যাটসম্যান 400-500 দুটো ইনিংসে করছে, আর একটা 395, মানে তার মাইন্ডসেটটা ওই জায়গায় আছে। আর ভিভ রিচার্ডসের সঙ্গে তার সম্পর্কটা আমি বলবো না খুব মানে মাখনের মতো মোলায়েম বলে,
বিবের মাঠে 400 করা, ওটা বোধহয় তাকে আরও বাড়তি মোটিভেশন দিয়েছিল। একদমই ঠিক কথা, মানে কোনো তুলনাই হয় না। তবে সময় বলবে আদৌ ম্যানচেস্টার এই রেকর্ড কেউ ভাঙতে পারেন কি না। তবে তুমি কি মনে করো শুভমন গিল ভাঙতে পারবে? আপনি যে কথাটা বললেন তার সঙ্গে আমি সহমত। সব বলো না, পাং পারবে কি পারবে না বলো, ডাউট রয়েছে। একদম ট্রোলিং এর জন্য ছবিটা দেখতে পাচ্ছি, একদম এই সেই বলেছিল যে ভাঙতে পারবে না। তবে আশা করছি শুভমন গিল তো ভাঙলেও ভাঙতে পারেন। তবে মনে হয় না ট্রোলিং এ বদলে গেল, ট্রোলিং এ বদলে গেল। এটা যদিও লারা বলেছিলেন যে শুভমন গিল একমাত্র ভাঙতে পারেন, তবে মনে হয় না সেটা সম্ভব হবে বলে। দেখা যাক, সময় বলবে যদি শুভমন গিল ভাঙতে পারে সত্যি ভারত হিসাবে। তিন রকম ভার্সন অর্পণ বললো, তিনটে ভিডিও করতে, তিনটে ভিডিও পাশাপাশি দিতে হবে। একদম বুঝতেই পাচ্ছেন গৌতমদা ধরলে কি অবস্থা হতে পারে, আর কিছু বলারই নেই। তবে আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করতে হচ্ছে। তবে আপনাদের জন্য একটা ভালো খবর দিয়ে রাখি, স্পোর্টসের যে কোনো রকম আপডেট পেতে হলে কলকাতা টিভি অনলাইনে তো আপনারা অবশ্যই চোখ রাখবেন। স্টেডিয়াম বুলেটিন আপনাদের কাছে প্রত্যেকটা খবর খুঁটিনাটি বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরে। তবে ফেসবুকে যদি স্ক্রল করেন তাহলে কলকাতা টিভি স্পোর্টস ফেসবুকে কিন্তু আপনাদের নজর রাখতে হবে আজ থেকেই। সেখানে কিন্তু প্রতিটা মুহূর্তের আপডেট আমরা ওখানে তুলে ধরছি। গৌতমদা কিছু বলতে চান দর্শকদের জন্য? খুব ভালো যে একটা স্টেডিয়াম বুলেটিনের একটা আলাদা করে স্পোর্টস পেজ ফেসবুকে চালু হচ্ছে, তোমাকে অভিনন্দন যে এটা করার জন্যে। আমার মনে হয় প্রচুর স্পোর্টস লাভার বাঙালি আছেন যারা আপডেট আশা করবেন। শুধু আমাদের আপডেটগুলো খবরের সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, পিছিয়ে পড়লে হবে না। একদমই, প্রতি মুহূর্তের আপডেট যাতে থাকে এটা গ্রোথন্ডার প্ল্যানিং। তো সেই আশা করছি আমরা সেটা সাকসেসফুল হতে পারবো স্টেডিয়াম বুলেটিনের মতো। তবে আপনারা যদি পাশে থাকেন, আজকে এখানে শেষ করছি ওয়ান এক্স ব্যাট স্টেডিয়াম বুলেটিন। গৌতমদা আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদের নববর্ষের অনেক শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা। গৌতমদা আপনি যদি দর্শকদের জন্য কিছু বলেন। না, আমি এটাই বলবো যে আপনারা আমাদের শুভেচ্ছা জানাবেন, যাতে নতুন বাংলা বছরে আমাদের ফেসবুক পেজটা যাতে আমরা আপনাদের ভালোবাসার মর্যাদা দিতে পারি। আর ওই যে বললাম মিচেল স্টার্কের জন্য প্রার্থনা করবেন, খুব দরকার কেকেআরের পাঁচটা ম্যাচ। এখানে মিচেল স্টার্কের হাল খাতাটা যেন খোলে নববর্ষের দিন দুপুরবেলা। একদমই, সেই আশাই আমরা রাখবো, মিচেল স্টার্কের হাল খাতা যেন নববর্ষের দিন ইডেন গার্ডেন্সে খোলে। এখানেই শেষ করছি, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কলকাতা টিভি অনলাইনে থাকুন। শুভরাত্রি।